দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদের মৃত্যুতে বৃহস্পতিবার সারা দেশে শোক দিবস পালন করবে বিএনপি। এ উপলক্ষে দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হবে, জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেসে। বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত খন্দকার দেলার হোসেনের দশম মৃত্যুবার্ষিকীতে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দলের পক্ষ থেকে দোয়া অনুষ্ঠানে এই তথ্য জানান তিনি। রুহুল কবির রেজভি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় মওদুদ আহমেদের মরদেহ দেশে আনা হবে। শুক্রবার সংসদ ভবন, হাইকোর্ট ও নয়াপল্টনে তার জানাজা এবং পরে নোয়াখালীর কোম্পানিগঞ্জে দাফনের কথা রয়েছে। দোয়া অনুষ্ঠানে দলের জন্য খন্দকার দেলার হোসেনের ত্যাগের কথাও স্মরণ করেন রেজভি। এ সময় অন্যদের মধ্যে খন্দকার দেলোয়ারের ছেলে খন্দকার আব্দুল হামিদ ডাব্লিউও উপস্থিত ছিলেন।